হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিক আট মেনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, একটা বানের রেসিপি। এই বানটা আমরা খেয়েছিলাম সিনসিনাটিতে। আমরা যখন সিনসিনাটি ঘুরতে গেছিলাম তখন লাঞ্চের সময় একটা রেস্টুরেন্ট থেকে এই বানটা কিনে খেয়েছিলাম। এবং এই বানের মধ্যে যে ফিলিংগুলো দেওয়া যায় সেগুলো বিভিন্ন ধরনের দেওয়া যায়, চিকেন, ফিশ, যে কোনো মিট বা ভেজিটেবলস সব কিছু দেওয়া যায়। তো আমি আজকে চিলি চিকেনের সাথে এই বানটা করব। বানটা ইটসেলফ খুব ভালো খেতে হয়, শুধু শুধু বানটাও খাওয়া যায়, তবে অবশ্যই সাইডে কিছু থাকলে ভালো লাগে, বা বানের ভেতরে দিয়ে খেতে হয় ফিলারগুলো, তো খেতে খুব ভালো লাগে। আমাদের তো দারুণ লেগেছিল, আর আমি তবে থেকে ভেবেছিলাম যে বাড়িতে এটা আমি ট্রাই করব। জানি না এখানে কোথায় পাওয়া যায়, কিন্তু বাড়িতে একবার ট্রাই করব। তো আমি গুগলে সেই রেসিপিটা পেয়েছি, সেই জন্য ভাবলাম না আজকে বানাই এবং আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। যদি ভালো লাগে আমি তো বলবোই, তাহলে আমিও বারে বারে বানাবো আর আপনাদেরকেও আমি রেসিপিটা রেকমেন্ড করব। তো চলুন শুরু করি, আশা করছি ভালো লাগবে রেসিপিটা। আজকে কিন্তু বিকেলবেলা ব্লগটা শুরু করেছি, মানে ডিনারে আমি এই বানটা বানাচ্ছি। আচ্ছা, এই বানটার নাম তো বলে দিই, বানটার নাম হচ্ছে বাও বান। আপনারা হয়তো অনেকে টেস্ট করেছেন, খেয়েছেন, তবে আমি প্রথমবার সিনসিনাটি দিয়ে খেয়েছিলাম। তো আমি এই বানটাকে বাও বান বলে ডাকবো না, আমি এটাকে ডাকবো বাও পাও। কারণ কিছুক্ষণ আগে না আমাকে নীলাদ্রি জিজ্ঞেস করছে ডিনারে কি করছো, তা আমি ওকে বললাম, আমি ঝোঁকে ঝোঁকে বলছি কি বাও পাও, পরে মনে পড়লো না বাও পাও তো এটার নাম না, এটার নাম হচ্ছে বাও বান, কিন্তু আমি এটার নাম দিয়ে দিয়েছি বাও পাও। তো এই নামেই আমি ডাকবো। তো চলুন বাও পাও আমি বানাবো এখন, আর দেখাই আপনাদের কিভাবে বানাচ্ছি। আমি অলরেডি কিন্তু এই বানের যে ডোটা সেটাকে আমি করে রেখেছি দুপুরবেলা, কারণ এটাকে বেশ কিছুক্ষণ আগে থেকে ওই ডোটা বানাতে হয়, কারণ এর মধ্যে ইস্ট দেওয়া আছে, ইস্ট দিলে তো ফার্মেন্টেড হবে, ফার্মেন্টেশনের জন্য এটাকে সময় দিতে হবে, সেই জন্য আমি এটাকে দুপুরবেলায় করে রেখেছি। আর চিলি চিকেনটা এখন করব, আর বানগুলো আমি বানাবো এখন, তো সবটাই দেখাবো। তো চলুন আজকে এই রেসিপিটাই দেখাচ্ছি শুধু, আর খেয়ে বলবো কেমন লাগছে। তো আশা করছি ভালো লাগবে, চলুন। একটা কাপ নিয়ে নিয়েছি, এই কাপের মধ্যে 3/4 কাপ জল নিয়েছি। জলটাকে একটু উষ্ণ গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 3 টেবিলস্পুন দুধ মিশিয়ে দিচ্ছি। দুধটাকেও একটু গরম করে নিয়েছিলাম, হালকা ফ্রিজে ছিল তো তাই একটু উষ্ণ গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 2 টিস্পুন ইস্ট। অলিভ অয়েল 2 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি। আর বাটারও 3 টেবিলস্পুন দেব। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। এবারে ময়দার মধ্যে আমি সবটা ঢেলে দিচ্ছি। এবারে আমি ডোটা বানিয়ে নেব। আমি অল পারপাস ফ্লাওয়ার 3/4 কাপ 3 বার নিয়েছি, তার মধ্যে একটু নুন আর 2 চামচ চিনি মিশিয়ে দিয়েছিলাম। ডোটা বানানো হয়ে গেছে, এবারে আমি ঢেকে এটাকে 2 ঘন্টার জন্য রেখে দেব। চিলি চিকেনটা এবার করে নেব। তো এখানে দেখুন আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, এর মধ্যে 2টো ডিম দিয়েছি, কর্নফ্লাওয়ার, নুন, একটু লাল লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচ দিয়ে ভালো মতো এটাকে মাখিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টা মতো হয়ে গেছে, এবারে আমি এটাকে ভেজে নেব। তো আমি এখানে তেল গরম হতে দিয়েছি, ডুবো তেলেই ভাজবো, তাহলে ক্রিস্পি হবে। আর এখানে সবজির মধ্যে এই যে আদা রসুন কুচি করে কেটেছি, একটু স্প্রিং অনিয়ন দিয়েছি, সাদা পোর্শনটা, এটা ক্যাপসিকাম, পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট করে কেটেছি, একদম বাইট সাইজের, বেশি বড় কাটেনি, কারণ এইগুলো তো বানের মধ্যে আমরা দেব, সেই জন্য একটু বাইট সাইজের হলে খেতে ভালো লাগবে। তো এখন এই চিকেনটা ঝটপট করে ভেজে নেব, তারপরে চিলি চিকেনটা আমি বানিয়ে নেব। একটা সসপ্যানের মধ্যে আমি সাদা তেল গরম করে ওর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো যখন বাদামি হয়ে যাবে তখন এইগুলো তুলে নিতে হবে। দেখুন ক্রিস্পি চিকেন ফ্রাইস রেডি হয়ে গেছে। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি আদা রসুন এবং যে গ্রিন অনিয়নের সাদা পোর্শনটা সেই কুচিগুলো দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। তারপরে আমি বেল পেপার মানে ক্যাপসিকাম অ্যাড করে দেবো, তারপরে পেঁয়াজও অ্যাড করে দেবো। সবজিগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা করে একটু সাঁতলে নিলাম, তারপরে চিকেন পিসগুলো অ্যাড করে নিলাম। এবারে একটা সস বানিয়ে রেখেছি, এর মধ্যে 2 চামচ সয়া সস, 2 চামচ রেড চিলি সস, 2 চামচ কেচাপ আর একটু নুন, চিনি আর গোলমরিচ আছে। সব কিছুকে এবার চিকেনের মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি এই চিলি চিকেনটাকে একেবারে শুকনো শুকনো বানালাম, আপনারা চাইলে গ্রেভিও রাখতে পারেন, তবে এই বানের মধ্যে শুকনো চিলি চিকেনই ভালো লাগবে। তো দেখি অনেকক্ষণ তো হয়ে গেছে,
ডোটা ফুলেছে কিনা দেখি। এই দেখুন অনেকটাই ফুলেছে, অনেকটাই একদম নরম আছে। এটাকে এবার বানগুলো আমরা বানিয়ে নেব। তো দেখুন ফার্মেন্টেড হয়ে গেছে, খুব ভালো মতো ফার্মেন্টেড হয়ে গেছে। এবারে এই ডোটাকে আমরা একটু বেলে নেব, বড় করে একটা লুচি বানিয়ে নেব, বড় লুচি। আমি আপনাদের দুভাবে বান বানিয়ে দেখাচ্ছি। একটা হলো এই ডোটাকে অনেক বড় করে বেলে নিতে হবে, যখন বেলা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে ছোট ছোট আরও কয়েকটা লুচি বানিয়ে নেব। তো সেটা বানানোর জন্য আমাদের একটা ধারালো বাটি বা গ্লাস লাগবে, যেমন আমার কাছে এই ওয়াইন গ্লাসটা আছে। তো সেটাকে দেখুন এই যে ডোয়ের উপর আমি বসিয়ে দিচ্ছি, তো ছোট ছোট লুচি তৈরি হয়ে যাচ্ছে। এবারে এই ছোট ছোট লুচিগুলোকে আমাদের বের করে নিতে হবে। পাশ থেকে আমরা বাকি যে ময়দাটা রয়ে গেল সেগুলো সরিয়ে দেব। এবারে একটা বেলনার সাহায্যে আমরা এই গোল গোল লুচিগুলোকে আর একটুখানি বেলে নেব। বাকি যে ময়দাটা থেকে গেল সেটা আমি আর বেলছি না। এবারে এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এই লেচিগুলোকে এবার আমি ছোট ছোট লুচি বানিয়ে নেব। লুচিগুলোকে একটু ওভাল শেপ করে বানাতে হবে। এরপরে একটা পার্চমেন্ট পেপারের ওপর লুচিগুলোকে বসিয়ে তার মাঝখানে ঠিক একটা স্কিওয়ার দিয়ে এটাকে ভাঁজ করে রেখে দেব। এইভাবে প্রত্যেকটা লেচিকে আমি প্রথমে ওভাল শেপ করে বেলে নিচ্ছি, তারপরে পার্চমেন্ট পেপারের ওপর লেচিগুলোকে বসিয়ে দিচ্ছি এবং মাঝখানে ঠিক একটা স্কিওয়ার রেখে এটাকে ফোল্ড করে দিচ্ছি। একইভাবে আমি প্রত্যেকটা লেচিকেই এইভাবে বেলে নেব, তারপরে স্কিওয়ার ঢুকিয়ে ফোল্ড করে রেখে দেব। আমার কাছে এরকম একটা সসপ্যান আছে, এর মধ্যে দেখুন জল দিয়ে আমি জলটাকে গরম করে নিচ্ছি। তার উপরে জালুনটা বসিয়ে দিয়ে এর মধ্যে সবকটা বান আমি রেখে দিচ্ছি। এখানে টোটাল ছটা এটেছে, আমি এর পরের ব্যাচে বাকিগুলো দিয়ে দেব। তো এটাকে আমি 10 মিনিটের জন্য স্টিম হতে দেব। 10 মিনিট যখন হয়ে যাবে তখন দেখুন বানগুলো এইরকম দেখাবে। এগুলোকে এবার আমি থালার উপরে নামিয়ে নেব। এই যে দেখুন বানগুলো এরকম হয়েছে, মানে স্টিম করার পর, হ্যাঁ বাউ পাউ, এই যে এইরকম ভেতরটা থাকবে। আর আমরা এই যে চিকেনটা বানিয়েছি, চিকেনটা এর মধ্যে দিয়ে খাবো। তো নীলাদ্রি বললো যে এর মধ্যে যদি আমরা একটু সস দিই তাহলে বেশি ভালো লাগবে। তো আমরা এই সসটা এর বানগুলোর মধ্যে প্রথমে লাগিয়ে দেব, তারপরে আমরা চিকেনটা এর মধ্যে ফিলার হিসেবে দেব। প্রথমে এই যে বানের মধ্যে আমরা সস দিয়েছি, তারপরে এই চিকেনটা দিয়ে দিচ্ছি। ভালো হয়েছে ফার্স্ট টাইম হিসেবে, এরপরে সেকেন্ড টাইম করলে হয়তো আরো ভালো হবে। ফার্স্ট টাইম হিসেবে ভালো হয়েছে। আমি বাউ পাউ, আমি নাম দিয়েছি বাউ পাউ। দেখো তুই কটা খাবি? এখানে আরো আরো একটা ব্যাচ হচ্ছে। এই যে এখানে আরো একটা ব্যাচ দিয়েছি, আর এখানে তিনটে চারটে অলরেডি আমাদের দুটো খাওয়া হয়ে গেল, আমরা এমনি এমনি খেয়ে নিয়েছি। সসটা লাগিয়ে নিয়েছি, এবারে ঠিক এর মাঝখানে এই চিকেনটা বসিয়ে দিতে হবে। একটু বসিয়ে দিতে হবে এইভাবে। ইয়ামি, ভালো লাগছে দেখতে, খেতেও ভালো, খেতেও ভালো। হ্যাঁ, এই একটা বাদ আছে আমাদের, সব চিলি চিকেনই প্রায় উঠে যাচ্ছে, একটুখানি বাকি থাকলো। ফার্স্ট টাইম হিসেবে ভালো হয়েছে। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম হিসেবে ভালো হয়েছে। দেখুন কেমন হয়েছে রে? খুব ভালো হয়েছে। দেখুন অলরেডি দুটো খাওয়া হয়ে গেছে। এই নে পরে ছটা খাচ্ছে বেগম। ওরও কি খাচ্ছে? কেমন লাগছে মাম্মা? খুব ভালো লাগছে। সসটা দেওয়াতে এটা খেতে বেশি ভালো লাগছে। আর এটা পুরোপুরি নীলাদ্রির আইডিয়া। আমি প্রথমে ভেবেছিলাম যে চিলি চিকেন দিয়ে খাবো, কিন্তু ও বললো একটু শুকনো শুকনো লাগবে, সস দিলে বেশি ভালো লাগবে। আর ঠিক তাই, ভালো লাগছে এখন। ভালো না হলে এইগুলো ভালো মতো ফুলবে না। যেমন মোমো যেমন স্টিমটা না পেলে ভালো হয় না, সেরকমই ঠিক। বা আমি তো ওই একটা সসপ্যানের উপরে ওই জালিটা বসিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাতে খুব সুন্দরভাবে হয়ে গেল। তো ওই রকম ধরনের কিছু পাত্রের মধ্যে করলেও হবে, মানে কড়াইয়ের মধ্যে বসিয়ে করলেও হবে, মানে স্টিমটা যেন বাইরে বেরিয়ে না যায় সেটা দেখতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে।
আমাকে জানাবেন কমেন্টে কেমন লাগলো। নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।